Hello everyone, welcome back to my channel and welcome back to Shamapti, that tales of a bong girl. আমার এখন একটু হলেও গলাটা খারাপ আছে, তো বেশিও ধরো চিৎকার করে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে এখন আপাতত। তো হ্যাঁ, তো আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছি তোমাদের সাথে মোটামুটি যাতে ডেইলি ভ্লগস আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি, আমার লাইফে কি চলছে না চলছে, আমার লাইফে আমি কেমন আছি, আমার লাইফে এখন কি ঘটছে, মানে আফটার অল আমি সব কিছু শেয়ার করি। আর আশা করি তোমরা অনেক ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো, আর অবশ্যই তোমরা অনেক সুন্দর সুস্থ আছো, সেটাই আমি আশা করছি। আর আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো, যদি অবশ্যই ভালো লাগে তাহলেই দেখো, না হলে দেখো না, স্কিপ করে যেতে পারো। তো চলো তাহলে এবার ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমার একটু কাশির প্রবলেম হয়েছে রিসেন্টলি, তাই জন্য আমি একটু ব্লগটা কম করার চেষ্টা করছি। আর আরেকটা জিনিস, আমাদের আরেকটা প্রবলেমের জন্য, আমার একটা প্রবলেমের জন্য অ্যাকচুয়ালি আমি ব্লগ ভিডিও বানাতে চাইছি না, কারণ রিসেন্টলি আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমি এত ভিডিও বানিয়েছি আজ পর্যন্ত, এত কষ্ট করেছি আমার ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য, এত ইউটিউব ভিডিওস দিয়েছি, এত ভিডিওস মোটামুটি যতটা পেরেছি আমি শেয়ার করেছি তোমাদের সাথে, বাট তোমাদের মানে কিছু ভিউজ আমার কাছে আসে না। তো অ্যাকচুয়ালি ওটা হলো মেন কারণ, ডিমোটিভেট হয়ে গেছি আমি বলতে পারো। আমার এখন একটু ইন্সপিরেশন চাই ফ্রম ইউ গাইস, তোমাদের থেকেই আমার এখন ইন্সপিরেশন চাই, যে আমি চাই যে তোমরা আমাকে ইন্সপিরেশন দাও যাতে আমি ইউটিউবটাকে ফার্দার আরো ফিউচারে মানে এগিয়ে আমি নিয়ে যাই আমার ইউটিউবটাকে। অ্যান্ড দিস ইজ মাই উপরের ঘর, সেটা তোমরাও জানো, যে আমি ভাবলাম যে মেবি এখানেই যদি ভিডিও বানাই তোমাদের মেবি ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতে পারে, কারণ এইখানকার ভিডিওর কোয়ালিটি আমার মানে একটু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হলে মেবি তোমাদের একটু ভালো লাগবে, তাহলে তোমরা হয়তো একটুখানি, তোমাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে, আমার ভালো লাগবে। সো দ্য পয়েন্ট ইজ, যারা এখন ইউটিউবে নতুন নতুন আসছো আমারই মতো, আমার মোটামুটি 1.5 বছর হয়ে গেছে, আমি এটা অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি, 1 ইয়ার ক্রস করে গেছে, বাট এখনো সেভাবে আমি ভিউজ পাই না, সেটা আমার নিজেরও কারণ জানা নেই। বাট যারা হয়তো নোংরা ভিডিওস বানায়, নোংরা নোংরা মানসিকতা নিয়ে ভিডিও বানায়, তারাই হয়তো ভিউজটা পায় আমার মনে হয়। আমাকে জোরে কথা বলতে হচ্ছে, তার কারণ আমার হয়তো এখানে ট্রেন চলে যাচ্ছে, হয়তো এখানে গাড়ি চলে যাচ্ছে, মানে আমার ভিডিও করার সময় কিছু না কিছু যেতে হয়, সো দ্যাটস দ্য প্রবলেম। সো তাই জন্য একটুখানি ভয়েসটা লাউড করে তোমাদের সাথে কথা বলছি, কারণ আমার কোনো মাইক নেই, মাইক্রোফোন নেই, আই হ্যাভ নো মাইক্রোফোন, মানে আমার কোনো স্পিকার টাইপ কিছু কি সব বলে, মানে মাইক টাইপ নেই আমার কাছে। তো এবার দেখো, যারা বাজে ভিডিও বানায় তাদের ভিউজ হয়, আমাদের সো দাঁড়াও আমার না ক্যামেরাটাকে একটুখানি ঠিকঠাক ভাবে রাখি যাতে তোমরা আমাকে দেখতে পাও। এটা হলো আমার উপরের ঘর যেখানে আমি ভিডিওস বানাই, আমার ভালো লাগে এখানে ভিডিও করতে, তার রিজন হলো ব্যাকগ্রাউন্ডটা সুন্দর থাকে, এখানে একটুখানি সাজানো টাজানো আছে, সো আমার ভালো লাগে একটু এখানে ভিডিও বানাতে। তো দেখো ওখানে একটা ফুলও আছে, দাঁড়াও আমি একটু মিডিলে বসি যাতে তোমরা আমাকে ভালোভাবে দেখতে পাও, চুলটাও ঠিক করে নিই, চুলটা একটু শ্যাম্পু করা নেই তো তাই জন্য ভালো লাগছে না হয়তো অতটাও, দাঁড়াও তোমাদের একটু সামনে এসে বসে তাহলে তোমরা শুনতে পাবে মেবি। সো ব্যাপারটা হলো তোমাদেরকে বলার, যে যারা ইউটিউবে নতুন নতুন এখানে প্ল্যাটফর্মটাকে মনে করছো যে একটা প্ল্যাটফর্মটা এগোবে
নিজের লাইফটাকে এখানে দাঁড় করাবে, পয়সা ইনকাম করবে, তো তারা করো, অবশ্যই করো। কিন্তু যারা যারা বাজেভাবে ভিডিও করছে তাদেরকে সাপোর্ট না করে তাদের এগেনস্টে কথা বলো, অ্যাটলিস্ট নিজের ভিডিওতে সেগুলো কিছু বলো যে এই জিনিসগুলো উচিত না, এই মানে আমাদের যে সমাজটা নোংরা হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেইগুলোর প্রতিবাদটা করতে শেখো। কারণ আমরা একটা সামাজিক একটা সমাজে থাকি যেটা হচ্ছে ভদ্র সমাজ, এই ভদ্র সমাজে আমাদের এগুলো মানায় না, তো এটাই বলবো। আর যারা ইউটিউবটাকে নিজের প্ল্যাটফর্ম হিসেবে নিচ্ছ তাদেরকে বলবো ভালো ভালো ভিডিওস দাও, কন্টেন্ট দাও, ভালো ভালো কন্টেন্ট দাও। দেখবে ভালো ভালো যখন তোমরা কন্টেন্ট দেবে তোমাদের লোকজন দেখবে, জানি। কিন্তু দেখো আমাদের লাইফে প্রত্যেক দিনের অনেক কিছু থাকে না হওয়ার মতো, যে লাইক অনেক কিছু থাকে না যে মানে ঘুরতে যাওয়া বা কোথাও কোনো পার্টি, সেলিব্রেশন, যেমন ঘরে আমাদের সেলিব্রেশন হয়, মানে এইসব তো আমাদের লাইফে প্রতিদিন হয় না, তো আমাদের দেখানোর মতো ওভাবে কিছু থাকে না। আমরা আমাদের যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ করি তারা হয়তো বুঝবে যে আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগ করলে কতটা মানে কন্টেন্ট বানাতে একটু কষ্ট হয়, কারণ এটা একটা দিস ইজ নট আ ইজি টাস্ক গাইস, তোমরা জানো যে দিস ইজ নট আ ইজি টাস্ক। অনেকে ভাবে যে অফিসে গিয়ে কাজ করলেই দিস ইজ আ টাস্ক, বাট যারা ইউটিউব করে এটা কোনো টাস্ক না। এটা কেন মানে কারোর মেন্টালিটিতে থাকে আমি বুঝি না, মানে আমরাও ইউটিউবের জন্য ক্যামেরার সামনে এসে এতক্ষণ ধরে বক বক করছি, এতক্ষণ ধরে নিজেদের মাথা থেকে বার করে কথা বলছি, তোমাদের সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করছি, না এটা কোনো কাজ না। মানে এটা কিছু মানুষের ধারণা, মানে যারা হয়তো কুকিং করছো, না না কুকিং করাটা কোনো কাজ না, মানে যারা কোনো অফিসে কাজ করে সেটাই কাজ, তাদের কাছে সেটাই কাজ, আমরা কোনো কাজ করছি না, মানে অনেকের ধারণা এরকম থাকে। বাট অনেকের আরও ধারণা থাকে, ভালো ধারণাও থাকে আমি বলবো, যে না ভিডিও বানাচ্ছে সেই মেয়েটা বা ছেলেটা কষ্ট করে ভিউজ আনছে, বা সে কষ্ট করছে এই জিনিসটার জন্য, সে অনেক খাটছে, এখানে ওখানে ঘুরছে, হয়তো ট্রাভেল করছে, বা একটা মেয়ে হয়তো কুকিং করছে, সেটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করছে, কোনো হাউস ওয়াইফ ধরো সেটা একটা কুকিং করছে, সেটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করছে, সবের বলো। Oh.